কমপ্লিট করছে কিন্তু 18 বছর এখনো হয় নাই তাদেরকে বলে আপনারা কি অ্যাডোলেসেন্ট বা কিশোর ঠিক আছে এটা হচ্ছে কি অ্যাডোলেসেন্ট মিন্স এ পারসন হু হ্যাজ কমপ্লিটেড 16 ইয়ার্স ঠিক আছে বাট হ্যাজ নট কিড বাট হ্যাজ নট কমপ্লিটেড 18 ইয়ার অফ এজ ঠিক আছে তাহলে যাদের যারা আপনারা কি 16 বছর বয়স কমপ্লিট করেছে কিন্তু 18 বছর হয়নি পূর্ণ হয়নি তাদেরকে আমরা কি বলবো তাহলে কিশোরের আগে কিন্তু আপনার কি হয় শিশু আসে ঠিক আছে তাহলে আপনার পরে কি যারা আপনার 16 বছর পূর্ণ করে নাই তাদেরকে আমরা কি বলবো শিশু বলবো তাহলে চাইল্ড মিন্স এ পারসন হু হ্যাজ নট কমপ্লিটেড 16 ইয়ার অফ এজ ঠিক আছে যারা 16 বছর পূর্ণ করে নাই তাদেরকে আমরা বলবো শিশু তাহলে এখন যারা আপনার কি অ্যাডাল্ট কাকে বলবো অ্যাডাল্ট মানে হচ্ছে সাবালক তাহলে অ্যাডাল্ট তাদেরকে বলবো অ্যাডাল্ট তাদেরকে বলি আমরা যারা 18 বছর পূর্ণ করেছে তাদেরকে আমরা কি বলবো অ্যাডাল্ট বলবো তাহলে অ্যাডাল্ট মিনস দ্য পারসন হু হ্যাজ কমপ্লিটেড 18 ইয়ার্স অফ এজ ঠিক আছে তাহলে আপনার যারা 18 বছর পূর্ণ করেছে তাদেরকে আমরা বলবো কি সাবালক অথবা অ্যাডাল্ট ঠিক আছে এখন আসে ফ্যাক্টরি কাকে বলে ফ্যাক্টরি ফ্যাক্টরি ডেফিনিশনটা একটু বড় আছে এখানে বলছে আপনার ফ্যাক্টরি মিনস এনি প্রিমিসেস ইনক্লুডিং দ্য ডেলিভারি ডিসপ্লে আর
ডিসপোজাল বলছি, এইগুলোর উদ্দেশ্যে আপনি কোন যদি কি করেন, উদ্দেশ্যে আপনি মানে কোন কোন একটা কাজকে আপনি কি করছেন, কোন প্রস্তুত করছেন। যেমন প্রথম দিয়েছিল আপনার কি এই অথবা অল্টারিং হচ্ছে কি রূপান্তর করা, অথবা রিপেয়ারিং মানে হচ্ছে আপনার কি মেরামত করা, তারপর হচ্ছে অর্নামেন্টিং মানে হচ্ছে কি, অর্নামেন্টিং মানে কি অথবা যে কোনো অন্য কোনো ভাবে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে যদি আপনি কি করেন কোনো কাজ করেন, ঠিক আছে, ব্যবহার উপযোগী করার জন্য কোনো কাজ করেন, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, উৎপাদন প্রক্রিয়া বলতে পারি। আর একটা দুই নাম্বারে আছে আপনার বলছে ফর পাম্পিং ওয়েল গ্যাস ওয়াটার স্লেজ অর আদার ফ্লুইড অর আপনার স্লারি, মানে বলছে আপনার তেল গ্যাস পানি বা এই ধরনের আরো কি কি অথবা নর্দমা যে আপনার কি করে মানে আবর্জনা গুলো পরিষ্কার করার জন্য, ঠিক আছে, অথবা অন্য কোন ধরনের তরল পদার্থ যদি আপনি পাম্প করেন, ঠিক আছে, হ্যাঁ, সেটা সেটাকে আমরা কি বলতে পারবো, উৎপাদন প্রক্রিয়া বলতে পারবো, ঠিক আছে, তেল তেল ঠিক আছে, নর্দমাটা ম্যানুফ্যাকচারিং মানে আপনার এই যে এটা পাম্প করছেন না আপনি পরিষ্কার করার জন্য, পাম্প করা বলছে ফর পাম্পিং, ঠিক আছে, এটা আমরা তৈরি করছি বলছে না, ঠিক আছে, তাহলে এটার জন্য আপনার কি এই যে পদার্থ বিভিন্ন ভাবে আপনার কি পাম্প করা সেটাকেও বলতে পারে, অথবা আপনার কি বলছে ফর জেনারেটিং ট্রান্সফর্মিং অর ট্রান্সমিটিং পাওয়ার অর গ্যাস, ঠিক আছে, এটা বলছে বিদ্যুৎ বা গ্যাস উৎপাদন রূপান্তর, ঠিক আছে, রূপান্তর সেকশন থেকেই আসছে ডেফিনিশনটা, ঠিক আছে, তারপর উইকটা বলছে আপনার
the manufacturing process or the subject of the manufacturing process, but does not include any person solely employed in clerical capacity in any room or place where no manufacturing process is carried on. It is section 2, bracket and mode B. তাহলে এখন আসি বাংলাতে কি বলে এখানে বলছি কি ওয়ার্কার মিনস এ পারসন এমপ্লয়েড ডিরেক্টলি অর থ্রু এজেন্সি আপনি কি করছেন হয় প্রত্যক্ষভাবে কি এখানে আসছে একজন পারসন প্রত্যক্ষভাবে কি আসছে প্রত্যক্ষভাবে আপনার আসছে অথবা কোন একটা এজেন্সির মাধ্যমে আপনার কি হচ্ছে এজেন্সির মাধ্যমে আপনি কি করছেন ওয়েদার ফর ওয়েজেস অন বল এখানে আপনি মজুরি সহ হতে পারে অথবা কি বিনা মজুরিতেও হতে পারে holidays
ওভারল্যাপিং অফ শিফটস।
জুপিটারের রবিবার। তাহলে আপনার কি এই যে সাপ্তাহিক যে ছুটির দিন আছে শুক্রবার অথবা রবিবার, এইগুলোতে আপনার কি শ্রমিককে কাজ করতে বলতে পারবেন না আপনি? তবে যদি আপনি কি করেন মানে এটা হয় তাহলে আপনার মানে ধরেন শুক্রবার আপনার কি শুক্রবার কাজ দিলাম, তাহলে অন্য আর একটা দিন তাকে আমার কি দিতে হবে মানে ছুটি দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যদি আপনার কি হয় ধরেন এই ছুটিটা দিলাম না, তাহলে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে পেমেন্টটাও করতে হবে এবং বিজ্ঞপ্তি দিতে হবে। হ্যাঁ, এই ধরনের নিয়ম আছে। এখানে